Hi guys, welcome back to my channel. This is Irene. आज के अमरे एक तो बेर हुई से घुरार जोनो. Not in a crowded place. Like अमरे एक तो जाची नोदीर पारे. उखाने मानुष जोन खूब कम होगे. सो भाभला में एक तो घुरे आशी. अंसो हेलर इच्छो चलो जेक तो बेर हुई. ये यार किसो जाची मास्क पोरे ऐतो गर्म लगे. Uff, it's too hot. It's too hot. I mask पोरे थक भी बैना. सो चलो तुम्हारे के साथ नहीं जाएं. जामर को थे जाची. Yes, stay tuned. आज भी तुम्हारे ब्लॉग के भालू लेके थके, अवश्य सब्सक्राइब टू माय चैनल एंड लाइक दिस वीडियो। ये होलो सुहेल, और ये टा होलो सुहेल का जिन वामिम। हेलो। आज क्या हम लोग उधर जाते हैं? अमित निजोदा निना। मानी की, वो जगह नाम की, शोभा जानते जावे तो। वो जगह नाम बेराइन पास जब की एक टा जरा एक दिन ओके ऑलरेडी पुलिस धोरे चिलो बिकॉज़ नंबर प्लेट चिलो ना सो और बाइक मुस्ती से आ को तो क्लीन रखे हैं एक्चुअली मेरा तादर रूम क्लीन रखे हैं अच्छे लेरा तादर गाड़ी बा बाइक शुंदर लगती से तुम्हाके ओ नंबर प्लेट एक्चुअली दुकाने लगा बे बादशाह एक ने लगानो जापे ना सो हम रखूं दुकाने जाबो नंबर प्लेट छाड़ा एक्चुअली अनेक रिस्की ओ मा कत किछु करते हय एटा कि लॉक एटा होलो सोहेलेर नतून बाइक एटा एकटा व्लॉग आछे बाट एक्चुअली ओटा एडिट करा हयनी सो एखनो देवा हयनी सो ओटा आपलोड दिब शीघ्रई फुल मास्क तो হবে আর মাস্ক নিয়ে তো তোমার তো এই জন্য কিছু হবে না দুসর তারা ग्लास ना मास्क तो भला है मास्क को तो भला क्या ना तो इधर तो भलो तो कारण ही लगे ना तुम्हें जैसे तुम ब्लॉक करते हो तुम्हें सोचे रहते हो ना आमी तो मास्क को किसे आमी वीडियो को सही जो ना किसे अपन ब्रीच अपन ब्रीच तो चलो वो देखे देखा ना इस जगह के नाम सुन जाना अनेक दिन पौर बेर हो ना ताऊ पर घुटते এখন তো ঘোরা মানে স্বপ্ন সোহেল তার নাম্বার লাগাচ্ছে লাগানো শেষ এই হলো আমাদের এলাকার অবস্থা কোন দিক দিয়ে লকডাউন সবাই সবার মতো ঘুরতেছে হ্যাভিং ফান এটা হলো অ্যাকচুয়ালি কাপুল এরিয়া প্রকৃতির মধ্যে ফিরে এসেছি রোডটা খুব সুন্দর এদিকে গাছ এটা হলো প্লেস আমরা তো ভাবছিলাম অন্য কিছু ছবি দেখে ফেসবুকে বাট দিস ইজ সামথিং এলস ওরে তো এর তো কিছুই নাই এখানে কিছুই নেই বাট অনেক আশা নিয়ে আসছিলাম আইল শো ইউ গাইস যে ছবিগুলো ফেসবুকে ছিল মানুষ যেভাবে তুলছে যে জায়গাটা খুব সুন্দর বাট দ্য রিয়েলিটি ইজ দিস ভাই এগুলো কামে দেরি করতে না ফিরাইবেন সো ডিসঅ্যাপয়েন্টেড খুবই ডিসঅ্যাপয়েন্টেড কিছু করার নাই চলে আসছি সো দেখি এখানে কি করা যায় I think board the ওই পার যেতে হয় something like that because এখানে তো কিছুই নেই actually 5:00 বাজে
অ্যাকচুয়ালি ওই ছবিগুলো ছিল ফ্রম ট্রাভেলার অফ বিডি, সো আমরা ওটা দেখে এখানে আসছি। এন্ড এখানে আইসা পুরা বাস দ্য প্লেস। এই নৌকাতে যাওয়া যাবে না এটা দিয়ে? এই ভাইয়া হলো ফটোগ্রাফার, সো হি ওয়াজ টেকিং পিকচার্স। আসছিল যে পিকচার্স নিবে, বাট এখানে অ্যাকচুয়ালি পিকচার্স এর কিছুই নেই। আমরা যে ছবিটা দেখেছিলাম ফেসবুকে, অ্যাকচুয়ালি এটা ওর জায়গা না। সো একটা রিক্সার মামা বলেছে যে কোন জায়গা, সো আমরা এখন ওখানে যাচ্ছি। দেখা যাক, কাল শো ইউ গাইস। নাও দিস ইজ আওয়ার নিউ নর্মাল। মেকআপ লাগবে না, কিছু লাগবে না, বিকজ অলওয়েজ এটা থাকবে। দিস ইজ নর্মাল লাইফ নাও, বাট কতদিন থাকে সেটাও আমরা জানি না। হ্যাভিং স্ন্যাক্স, দিস ইজ দ্য প্লেস, দিস ইজ দ্য রোড। বাট তোমার খুব এমটি ছিল আজকে, অনেক মানুষ আজকে মানে সবাই, বিকজ আজকে ফ্রাইডে, এই জন্য। জায়গাটা সুন্দর, যদি মানুষজন কম হতো। আজকে সাপ দেখবো না? সামনে প্রচুর মানুষ, তো আমরা না যাওয়ার প্ল্যান করতেছি, বিকজ টু মেনি পিপল। অ্যাকচুয়ালি এখানে অনেক মানুষ, অ্যাজ ইউ গাইস ক্যান সি, সো উই স্টপড বাই ইন দিস প্লেস। দ্য ভিউ ইজ নাইস, সুন্দর জায়গাটা। আমরা এখানে দাঁড়িয়ে আছি, জাস্ট ফিলিং দি এয়ার। হ্যাঁ, ওটা বলছে যে আমরা এরকম জায়গায় আসছি রিভিউ দেখে, বাট আসার পর কিছুই নাই অ্যাকচুয়ালি। বাট উই টুক সাম পিকস, এখানে কিছু ছবি তোলা হয়েছে, ছবি টবি তুলছি, ভিউটা নাই এ আর কি। সো এখন আবার মাস্ক পরে ব্যাক ইন অ্যাকশন। নেপালি ফ্রেন্ডটা ও লন্ডনে আছে, ও কই দিছে এরকম একটা ফেউয়ালে হিমালয়ের পানি আসে। দেখি সরো সরো ভাই, মানে গেলে ভুটান গেছি, বাট নেপাল যাইনি। ভুটান আমার নেক্সট প্ল্যান আছে যাওয়া, ভুটানে মানুষ এখানে বোটে, বাট আমরা এখন বোটে অ্যাকচুয়ালি যাচ্ছি না, বিকজ অলরেডি রাত হয়ে যাচ্ছে। দেখে কেমন মিস করতেছেন? তারেক এই কান কান মামা মামা, এই তো একটু একটু পানি দিয়ালো, আমি তোমার আমার মুখটা ফাইটটা খুলে যেটা বাইরে দিই না, তো খালি ধরে রাখে মুখে আপ দিয়ে কত করে। আর মাস্কও খুলে ফেলে না, কেউ চিনবে না তো আপনাকে, নাইলে খাজি চিনবে না। দাদা পরে পরে দেখবে সমস্যা নেই। কেন দাদা, ও আজকে আসতে চেয়েছিল এখানে, এই এই জায়গায়, এই জায়গাটার মধ্যে আসতে চেয়েছিল, আর জায়গাটা এত বেশি সুন্দর না, তো ও না ইসা ভালো করছে। বাংলাদেশে থাকলে এই জায়গাটার মধ্যে নেক্সট টাইম আমরা নিয়ে আসবো না। আসতে পারেন সকালের দিকে, বা হয়তো একটু মানুষ যখন কম থাকবে। এখন এখন তো অনেক বেশি ক্রাউড, অনেক বেশি মানুষ, ভালো লাগছে না। ওইটাই, এর আর কিছু না, এরকম ওরকম কিছু নাই। আর নেক্সট টাইম যখন তুই বিড়ি আসবি অবশ্যই আমরা ঘুরতে বের হব, যেতে ইচ্ছে হচ্ছে এখানে। আবার আজকে আর যাওয়া হবে না, বিকজ অলরেডি রাত হয়ে যাচ্ছে, সো বাসায় ফিরতে হবে। না না, যাবো না, রিস্ক নেবো না। সো আমরা এখন রওনা দিব বাসার দিকে, কিছু বলবা সবার উদ্দেশ্যে? না, এই জায়গা একটু খালি থাকলে সকালের দিকে বা একটু, হ্যাঁ একটু খালি থাকলে ভালো লাগতো, বিকজ ইউ ক্যান সি এখানে ভিউটা ভালো, বাট অনেক মানুষ থাকার কারণে ক্রাউডেড, আর এখন যে করোনা সিচুয়েশন। সো গাইস, এখন আমরা বাসার দিকে যাব, সি ইউ গাইস লেটার। নগরে চলে যাচ্ছে, আমাকে ফালা চলে যাই। ওকে, ব্লগ এখানেই শেষ হবে, বিকজ আর কিছু নেই করার। আস্তে আস্তে ভিডিও করছিলাম, উপরে দেখো ফুল গাছগুলো, ফুল কভার্ড, অনেক সুন্দর সুন্দর লাগছে। এরিয়াতে অনেক মানুষ, যার জন্য আমরা এখানে আসিনি।
Look at the crowd over here. It's like a restaurant, I guess. Yes, it's a restaurant. Can you see Manusha Avastha? Just look at the crowd. এই জন্য আমরা এই জায়গাতে যাইনি, জায়গাটি সুন্দর বা অনেক মানুষ, যার কারণে আমরা এখানে স্টপ করছি না, বাসার দিকে চলে যাচ্ছি। আমরা অলরেডি চলে আসছি, সোহেল আবার এটাকে মুছতেছে। নতুন বাইক হলে, গাড়ি হলে, নতুন জিনিস হলে যা হয় আর কি। ওর খুব পছন্দের এই বাইকটা, এই জন্য এটাকে ধুয়ে মুছে পলিশ করে রাখতেছে। এটা গোসল করাবা, গোসল করাবা? না না, বলছে এটাকে গোসল করাও, বাহিরে গেছে ধুল ভালো লাগছে, একটু গোসল করাও এটাকে। আমি কিনবো আমার বাইকের গোসলের জিনিসপত্র কিনবা? ওয়া ওয়া ওয়া, তোহেল এখন এটার জন্য বোরকা আনছে, বোরকা দিয়ে কভার করবে কারো নজরে যেন না পড়ে। রুমটা ভেবে গুছিয়ে রাখতে পারো না? হ্যাঁ, রুমটা তো জঙ্গল বানাই ফেলো। হ্যাঁ, সত্যি কথা বলছি, গাড়িটা যেভাবে যত্ন নিচ্ছ, আমাদের এভাবে একটু যত্ন নিতে পারো না? হ্যাঁ, ফাইনালি উই আর ব্যাক হোম। ব্লগটা এখানে শেষ করবো, বিকজ এখন বাসায় যাচ্ছি। আর অ্যাকচুয়ালি বের হওয়া এখন অনেক কষ্ট, মাস্ক পরে অনেক গরম লাগে। সো আজকের জন্য এতটুকুই। সি ইউ গাইজ ইন মাই নেক্সট ব্লগ। টিল দেন, বাই, টেক কেয়ার।